আমন্ত্রণ সবাইকে এনআরবিসি ব্যাংক প্রেজেন্স বায়োপিক শো মিডডা লিডার অনুষ্ঠানে সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকেন দেশের অনুকরণীয়, অনুসরণীয় এবং বরণীয় একজন সফল ব্যক্তিত্ব, যার কাছে আমরা শুনতে চাই তার সাফল্যের গল্প, জানতে চাই দেশ নিয়ে তার ভাবনা এবং যে সেক্টরে তিনি কাজ করছেন সেই সেক্টর নিয়ে তার পরিকল্পনা। আজ আমাদের অতিথি হিসেবে এসেছেন এমন একজন রাজনীতিবিদ যিনি সংসদ সদস্য হিসেবে ডাবল হ্যাট্রিক করেছেন, অর্থাৎ টানা ছয় ছয়বার নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য। 1971 সালে সশরীরে অংশ নিয়েছেন মহান মুক্তিযুদ্ধে, তারও আগে 66 দফা এবং 69 11 দফা আন্দোলনেও যিনি সরাসরি অংশগ্রহণ করেছেন। নিজের সংসদীয় এলাকায় জনদরদী হিসেবে খ্যাত এই রাজনীতিবিদ মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জের অবকাঠামোগত উন্নয়নে রেখেছেন অভূতপূর্ব অবদান। আওয়ামী লীগের সাংসদ হয়েও দল মত নির্বিশেষে সবার আস্থা ও ভালোবাসা অর্জন করতে পেরেছেন প্রথিতযশা এই শিক্ষাবিদ। নিজের রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা, মেধা, একাগ্রতায় ভর করে যিনি হয়ে উঠেছেন গণমানুষের নেতা। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ, মৌলভীবাজার 4 আসনের সংসদ সদস্য, উপাধ্যক্ষ ডক্টর আব্দুস শাহীন। স্বাগত আপনাকে আরটিভি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন আপনি? জি আল্লাহর রহমতে ভালোই আছি, আপনি ভালো আছেন? জি, আপনাদের দোয়া টানা ছয় ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, এমন ঈর্ষণীয় জনপ্রিয়তা রহস্য কি? রহস্য কিছুই নেই, মানুষের ভালোবাসা আর উপরে আল্লাহ, নিচে শেখ হাসিনা। কারণ মনোনয়ন দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। জাতির পিতার সাথেও আমার রাজনীতি করার কিছু সুযোগ হয়েছিল ছাত্রনেতা হিসেবে আমার দীর্ঘ সময়ের। সেই সুবাদে এই ধারাবাহিকতায় একটি দল, একই আদর্শ, একই নীতি মেনে চলার কারণেই আমার এলাকার মানুষ, বিশেষ করে শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ এলাকার মানুষ, আমাকে ছয় ছয়বার নির্বাচনে সাধারণ মানুষের যে ভোটার, তাদের যে পছন্দ, এই জয়লাভ করাই তার প্রমাণ। সেই জন্য আমি, আপনি বলেছেন যে ডাবল হ্যাট্রিক, এটা অবশ্যই আমাদের, আপনি স্পোর্টি মেন্টালিটি হিসাবে এটা বলেছেন, আসলেই রাজনীতির ব্যাপার তো। হ্যাঁ, রাজনীতিতে অবশ্যই এটা স্পোর্টিং মেন্টালিটি থাকলে। আপনি তো একজন খেলোয়াড় ছিলেন। আমি খেলোয়াড় তো অবশ্যই ছিলাম, ইউনিভার্সিটি ব্লু ছিলাম, চিরাং ইউনিভার্সিটি ব্লু ছিলাম। আপনি অভিনেতাও ছিলেন? আমি ছিলাম বলতে, আমি মদনমোহন কলেজে আমি 1964-65 সালে প্রথম ক্যাবিনেটে আমি নাট্য সম্পাদক নির্বাচিত হই, এবং আমি সিলেট বেতারের প্রথম নাটক, সিলেট বেতারের প্রথম নাটক 66 সালে আমি অভিনয় করি। এবং আইব গান আমি ছাত্রলীগ করার কারণে এসবিডি রিপোর্ট দিয়ে আমাকে রেডিও থেকে কিন্তু সেদিন আটক আউট করেছিল, অপসারণ করে, অপসারণ করা হয়। মানে রাজনীতি করেন বলে আপনাকে ব্ল্যাকলিস্টেড করেছিল। আমাদের এই আজকে আলোচনার মাধ্যমে মানুষ কিন্তু আপনাকে নতুনভাবে চিনতে পারবে, অনেক কিছু জানতে পারবে আমার বিশ্বাস। এবার আপনার খেলোয়াড় উপাধ্যক্ষ আব্দুস শহীদকে জানতে চাই, কোথায় আপনি জন্মগ্রহণ করেছেন, কোথায় বড় হয়েছেন, আপনার শৈশবটা কোথায় ছিল? আমার জন্ম তো নিশ্চয়ই একটি পাড়া গ্রামেই বলতে হবে, এবং জন্মের কয়েক বছর পরেই কিন্তু আমরা শহরে চলে যাই। আমার জন্ম হয়েছিল কমলগঞ্জ উপজেলার সিদ্ধেশ্বর গ্রামে। প্রাইমারি স্কুল শেষ করেই আমি সিলেট শহরেই চলে যাই। ওখানে আমাদের বাপ চাচারা বড় করে বাড়িঘর কিনেছিল 1950-51 ইংরেজিতে। তার কারণ ছিল, ওনাদের লক্ষ্য ছিল যে ছেলেমেয়েরা লেখাপড়া করতে হলে শহর জীবনটাই হবে সবচেয়ে উত্তম, এবং গ্রামে থাকলে অনেক সময় পাড়াগাঁয়ের রাখাল ছেলেদের সাথে চলাফেরা করে অনেক সময় গালিগালা শিখবে, অকৃত্য ভাষায় গালি দিবে, রাস্তাঘাটে থাকবে, লেখাপড়া করবে না। এই সুবাদেই আমি আমার প্রাথমিক জীবনে আমার পিতামাতা যে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেই সিদ্ধান্তের সুফলটাকে আজকে আমি ভোগ করতে পারছি। এই জন্য আমি মনে করি যে আমি পাড়াগ্রামে জন্মগ্রহণ করলেও আমার পিতামাতার ঋণ আজীবনে আমি শোধ করতে পারবেন। তারপর রাজনীতির প্রতি আগ্রহী হলেন কেন? আমার পিতা, তিনি খুব পত্রিকা পড়তেন। সেই 1948 সালেও আমি, আমার জন্মের পরে আমি বড় হয়েছি, 52-53 সালে আমি দৌড়াদৌড়ি করতেছি গ্রামে গঞ্জে, তখন দেখতাম আব্বা বাজার থেকে আসতো। আব্বার ব্যবসা ছিল, উনি ভালো একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। তো উনি ব্যবসা কেন্দ্র থেকে বাড়ি আসতেন, পত্রিকা পড়ে পড়ে আসতেন। সেই পত্রিকার নাম ছিল আজাদ, এর পরবর্তী পর্যায়ে ইত্তেফাক সহ আরও অনেক পত্রিকা দেখছি। পোস্ট অফিসের মাধ্যমে বাড়িতে
পোস্ট অফিসের মাধ্যমে পত্রিকা যেত, ডাকপিয়ান বাড়িতে পোস্ট অনেক সময় পৌঁছে যেত। এমনি কথা প্রসঙ্গে একসময় স্কুলে যাওয়া আসা করতাম, তো আব্বাকে বলতাম যে আপনি যে পত্রিকা পড়েন এটা আপনার লাভ কী হয়, তুমি কী বুঝো, তুমি পড়াশোনা করো তারপরে বুঝবো পত্রিকা পড়ে পত্রিকা পড়ার লাভ কী হবে। আব্বু আমরা তো স্কুলে যাবো পত্রিকা পড়, ও এখন আর সময় আসবে। এই করতে করতে যখন 8-9 উঠলাম বা 10 উঠলাম তখন স্লোগান দেওয়া শিখলাম। 1962 সালে স্লোগান দিলাম, হামদুর রহমান শিক্ষা কমিশন মানি না মানবো না, স্লোগান শুরু করলাম স্কুলে। সেই দিন আব্বা আমাদের বলতেছিল, এই তুমি জানো এদেশে একজন লোক আছে গর্জিয়ে কথা বলে, এই তৎকালীন পূর্ব পাকিস্তান, এই পূর্ব পাকিস্তানে একজন বাঙালি আছে তিনি গর্জে কথা বলে এবং বাঙালির পক্ষে কথা বলে। সে কে আব্বা? শেখ মুজিব চিনো না? আমরা চিনি নাকি শেখ মুজিবের গর্জে কথা বলে কীভাবে? শেখ মুজিবুর রহমান গর্জে কথা বলে, এই শেখ মুজিবের নাম শুনে আমি ছাত্রলীগের প্রতি আকর্ষণটা স্কুলে গিয়ে বুঝলাম যে শেখ মুজিব গর্জে কথা বলে। এরপরে দেখি মাঝে মাঝে পত্রিকায় আব্বা ছাত্রলীগের কথাও বলে। তখনকার সময় শাহ মজুম হোসেন, তারপরে এর আগে ছিলেন কে মোবাদুর রহমান, ওনারা ছাত্রলীগের নেতারা ছিলেন, জি ওনাদের নামটাম পত্রিকায় দেখছি আমরা এই সুবাদে আমি ছাত্রলীগের সদস্য হওয়ার জন্য আমি কারো কাছে যাই নাই, আমি সদস্য হয়ে যাই এবং ছাত্রদের সাথে সম্পৃক্ত হয়ে কলেজে গিয়েই কিন্তু ক্যাবিনেট ইলেকশন করেই আমি ড্রামা সেক্রেটারি হয়ে যাই। এই যে খেলাধুলার প্রতি আপনার আকর্ষণ ছিল, আপনার সেই জীবনটা আপনি শুরু করলেন, কোন খেলাগুলো আপনি বিশেষ করে পছন্দ করতেন? আসলে প্রথম দিকে তো স্কুলে যখন পড়তাম তখন তো যে কোনো খেলায় গিয়ে দৌড় দিয়ে লোকে লাইনে দাঁড়াইতাম, পারি আর না পারি। সাঁতারের সময় গিয়া পুকুরে যেতাম, স্কুলে সাঁতার প্রতিযোগিতাভাবে যেতাম, পারি আর না পারি। এই যে একটা মনোভাব ছিল প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার লক্ষ্যেই কিন্তু আমি খেলাধুলায় যাওয়ার জন্য অভ্যাস তৈরি হয় এবং সেই অভ্যাসের মাধ্যমে কিন্তু আমি কলেজে গিয়ে কিন্তু এটাকে মোটামুটি পারদর্শী হওয়ার জন্য আমি অনুশীলন করা শিখলাম। সিলেট স্টেডিয়াম মাঝে মাঝে যাইতাম, সেখানে গিয়ে অনুশীলন করতাম, কিছু কিছু ছেলেরা আছিল আমরা একসাথে খেলতাম। এই করে করে আস্তে আস্তে ব্যাটিং শিখলাম, বাউলিং কিন্তু অত ভালো জানতাম না, শুরু করলাম। এই করেই কিন্তু আমি খেলাধুলায় আমি আকর্ষণীয় খেলাধুলায় যেমন যোগদান করার মাধ্যমে নিজেকে অনেকটা আমি বলবো মনোযোগী হয়ে গেলাম। এই মনোযোগী হইতে হইতে এক পর্যায়ে কলেজ দেব গেল, কলেজও কিন্তু ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন হয়েছি। সেই সমস্ত সময়ে আমি বিশ্ববিদ্যালয়ে খেলাধুলা এবং স্পোর্টস করে ইউনিভার্সিটি ব্লু হয়েছিলাম, 100 মিটার্স, 200 মিটার্স এবং 400 রিলে, এর তিনটায় আমি ফার্স্ট হয়েছি এবং ফার্স্ট হয়েছে চারটাতে, হ্যাঁ ডিসকাস থ্রোতে এবং শর্টপুটে আমি সেকেন্ড হইতাম অলওয়েজ। এই করে করেই কিন্তু আমার এই পর্যায়ে ক্রীড়া জগতেও আমি একটা বড় অর্জন করেছি এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও কিন্তু আমাদেরকে আগ্রহী মানতো, গান টোগান দিছি, রাজনীতি করছি, ছাত্রনেতা ছিলাম। আব্বার একটা বোধহয় লক্ষ্য ছিল যে আমি এদিকে যাই, সেই সুবাদেই আমার সুযোগ হয়েছে হয়তো সংসদ সদস্য এবং রাজনীতিতে আসার। জি, 32 বছর ধরে আপনি মৌলভীবাজার 4 আসনের সাংসদ, শ্রীমঙ্গল কিংবা কমলগঞ্জবাসীর ভাগ্যকে আপনি কতখানি বদলাতে পেরেছেন? কিন্তু আমার মনে হয় যে আপনাকে আমি দাওয়াত করতে চাই, আপনি আমার এলাকা পরিদর্শন করলে একজন সাংবাদিক হিসাবে বা ভালো একজন অর্গানাইজ হিসাবে। আমরা তো জানি, আমরা তো সব সময় খোঁজখবর নেই, কিন্তু আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি আপনার মূল্যায়ন কি। দেশের মানুষ যখন আমাকে ভোট দেয় আমার এলাকায়, তাদের একটা প্রত্যাশা থাকে, তাদের জীবন ব্যবস্থার পরিবর্তন এবং তারা তাদের যেমন পারিবারিক জীবনে ছেলে মেয়ের লেখাপড়া থেকে আরম্ভ করে ইভেন কি আমার এলাকা চা শিল্পের সমৃদ্ধ এলাকা, সেই এলাকায় আমি কিন্তু প্রত্যেকটি চা বাগান একটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয় একই বছরে করে দিয়েছি 2013 সালে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী যখন ঘোষণা দেন আমার সবকটি স্কুল 4 জন শিক্ষক বেসরকারিভাবে নিয়োগ দিয়ে সরকারি হয়ে গেল একই দিনে। আমি চেষ্টা করেছি যতটুকু অর্জন করা সম্ভব, হয়তো সর্বক্ষেত্রে না হলেও অধিকাংশ ক্ষেত্রে করতে হবে, যেমন যোগাযোগ ব্যবস্থা বলেন, বিদ্যুৎ বলেন, রাস্তাঘাট বলেন, স্কুল কলেজ বলেন, প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন, মাদ্রাসা বলেন, এছাড়াও অনেকটা এনজিওর স্কুল আছে সেগুলোকেও আমি বিভিন্নভাবে তাদেরকে আমি সহযোগ করি। আপনার সংসদীয় এলাকায় এখনও কী কী সমস্যা রয়ে গেছে যেগুলোর সমাধান করা জরুরি বলে আপনি মনে করেন? আমার এলাকায় সমস্যার সমাধান, আমরা এখন প্রকৃতির সৌন্দর্যতম স্থান হয়েছে হাম হাম জলপ্রপাত। বাহ, এটা আমরা আবিষ্কারও কিন্তু আমি আর কর্নেল হুদা বলে একজন বিজিবির একজন কমান্ডার ছিলেন, আমরা এটা আবিষ্কার করেছিলাম। আবিষ্কার করে আমি গত কয়েকদিন আগে 4-5 দিন আগে ওই এলাকাতে ঘুরে আসছি, গিয়ে জি রাস্তা করে নিয়ে গেছি, কিন্তু হাম হামে গিয়ে ওঠার মতন সেটুকু আমরা কিছু করতে পারি না। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী আলাপ করেছি, আমি মনে করি এটা করলে পরে হাজারো লাখ পর্যটক
এদিকে যাইতে কিন্তু দ্বিধাবোধ করবে না, দ্বিধাবোধ করবে না, এটা একটা সমস্যা হিসাবে আপাতত নিচ্ছি। এছাড়া চা বাগানের শ্রমিকদের জি জীবনমান উন্নয়ন যে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে প্রত্যেক শ্রমিকদের জন্য যাদের কাজ নাই 5,000 টাকা করে দিচ্ছেন, এটা ভবিষ্যতের জন্য চলমান থাকবে বলে আমি আশা রাখি। এছাড়া যে সমস্ত রাস্তাঘাট, ছোটো ছোটো রাস্তাঘাট হাওড় অঞ্চল আছে, হাওড়ে যাওয়া কৃষি পণ্য উৎপাদিত পণ্য বাজারজাত করার জন্য যেগুলো রাস্তা বা ব্রিজ কালভার্ট বাকি আছে সেগুলো আমরা অনেকটা করেছি, আরও করার জন্য যেগুলো হাতে আছে সেগুলো শেষ হয়ে গেলে আমার মনে হয় কয়েক বছর পরে এলাকায় উন্নয়নের কোনো ক্ষেত্র আমি পাবো না। জি, আওয়ামী লীগ সরকার তার নির্বাচনী ইশতেহারে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। আপনি আপনার সংসদ আসনে সরকারি সেবাগুলো কতখানি দুর্নীতি মুক্ত করতে পেরেছেন এবং বর্তমান যে বিভিন্ন দুর্নীতির কথা শুনি সে ব্যাপারে আপনার বিশ্লেষণ? দুর্নীতি যে শব্দটা এটার অনেক ব্যাখ্যা আছে, দুর্নীতি তো একদম মিথ্যা কথাও বলতে পারে, এটাও একটা দুর্নীতি। এখন গরের ছেলেও তো বাবার পকেট থেকে টাকা নিয়ে বাজারে গিয়ে চা মিষ্টি খাইতে পারে, এটাও একটা ধরনের দুর্নীতি। দুর্নীতি হচ্ছে যে আপাদমস্তক দুর্নীতির কারণে জাতিকে ধ্বংস করে এরম দুর্নীতি কোথাও হওয়া আমি সঠিক মনে করি না। আপনি ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, একাধিকবার হুইপের দায়িত্ব পালন করেছেন, কিন্তু এখনও আপনি মন্ত্রিত্বের দায়িত্ব পাননি, এই ব্যাপারে কি আপনার মনে কি কোনো কষ্ট রয়েছে কিংবা মানসিকভাবে কোনো পীড়া দেয় কি আপনাকে এটাকে? বঙ্গবন্ধু কোনোদিন পদের লোভে কিন্তু রাজনীতি করেন নাই। মন্ত্রী বা প্রধানমন্ত্রী তিনি বলেওছেন যে আমি প্রধানমন্ত্রী তো চাই না, আমি বাঙালি জাতির অধিকার চাই। আর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও তিনিও অনেকেই বলছেন যে প্রধানমন্ত্রীর জন্য তিনি সংগ্রাম করছেন না কেন, তিনি তো প্রধানমন্ত্রী হইতে পারেন। তিনি বলছেন মানুষের অধিকারের জন্য গণতন্ত্র, ভোটের অধিকার, স্বচ্ছ ভোট, এই সেই ইত্যাদির জন্য তিনি আন্দোলন সংগ্রাম করেছেন, আমরা তার সাথে ছিলাম, জনগণের ভালোবাসাতে তাকে বঙ্গবন্ধু আদর্শ প্রতিষ্ঠায় যদি দুর্নীতিমুক্ত সমাজ আপনাকে প্রতিষ্ঠা করতে পারে এটাই আমাদের লক্ষ্য। ধন্যবাদ। সারা দেশের মতো আপনার এলাকাতেও মাদক একটি বড় সমস্যা, বিশেষ করে তরুণদের একটি বড় অংশ মাদকাসক্ত, তাদেরকে মাদকমুক্ত রাখতে কি উদ্যোগ নিয়েছেন এবং আপনার এলাকাকে মাদকমুক্ত করার জন্য কি ব্যবস্থা আপনার রয়েছে? এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে দেশকে মাদকমুক্ত করতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, এর বাইরে কিন্তু আমরা কেউই নয়। আমরা আমার এলাকায় এমন কোনো ব্যাপক মাদক পাচারের কোনো বিষয় নাই, কিছুটা থাকলেও থাকতে পারে, কিছু দুষ্টচক্র সব জায়গায় থাকে এবং পুলিশ বা বিজিবি বা র্যাবের দৃষ্টি এড়িয়ে এই মাদক পাচার বা এই ব্যবসা অবৈধ ব্যবসার সাথে সম্পৃক্ত লোকের সংখ্যা আমার মনে হয় গুনে পাওয়া খুব কঠিন হবে। তবে আমার এলাকায় এই সমস্ত ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনী খুবই সজাগ, সমাজ সজাগ, চেয়ারম্যান মেম্বার সাহেবরা তারা কিন্তু মাসের মধ্যে মিটিং করে এবং এটার থেকে দূরে থাকার জন্য সবাইকে উৎসাহ দেয়, অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমি করি, আমি এলাকায় গেলেই কিন্তু একটা মিটিংয়ে এই কথাগুলো বলি। তো অ্যাওয়ারনেসের কারণে বাবা মা তাদের ছেলেমেয়েগুলো যাতে এগুলো না করে তার জন্য তাদেরকে কিন্তু খুব কড়াকড়ি। জি, তরুণদের কর্মসংস্থার জন্য আপনার কি উদ্যোগ রয়েছে? কারণ আমাদের দেশে মানুষ আসলে কাজ চায়, প্রতি বছর বড় সংখ্যার তরুণরা জব মার্কেটে আসতেছে, তাদের জন্য আপনার কি পরিকল্পনা রয়েছে? আমাদের দেশে 18 কোটি মানুষ এখন, মানে 17,98,06,000 কত। জি, এর মধ্যে 1/3 হচ্ছে আমাদের যুব সমাজ যাদের বয়স 18 থেকে 35 বছর, 35 বছর, দে আর উইদিন দি ডেমোগ্রাফি ডিভিডেন্ড এরিয়া। এবং ইকোনমিক্সে কিন্তু বলে যে যদি তাদেরকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে না পারি তাহলে তারা উল্টা আগামী 30 বছর পর তারা আমাদের জন্য বার্ডেন হয়ে যাবে। আমি শুধু এইটুকু বলবো না বার্ডেন, আমরা যারা বয়স বাড়তেছে আমরা কিন্তু একটা দিন আসতেছে যে আমরা অকর্মণ্য হয়ে যাচ্ছি, এই জায়গাটা ফিল আপ করার জন্য ওই যুব সমাজ কিন্তু এগিয়ে যেতে হবে। এক্স্যাক্ট, তার জন্য এখনই তাদেরকে আমরা অ্যাসেট হিসাবে কাজে লাগাতে হবে। তার জন্য তো গ্রামে গঞ্জে আজকে তথ্য সরবরাহ কেন্দ্র করা হয়েছে, এই যে কি বলে যেটাকে আমরা ডিজিটাল বাংলাদেশ বলছি, প্রত্যেকটা লোক দেখেন আউটসোর্সিংয়ের মাধ্যমে ল্যাপটপ কিনে বাড়িতে বসে কাজ করছে, আমরা কিন্তু ল্যাপটপ কেনার জন্য সাহায্য দিচ্ছি। আমরা আজকে প্রত্যেকটা স্কুলে, আজকে একটা তালিকায় আমি স্বাক্ষর দিয়ে আসলাম, 25টা বিদ্যালয়ে আমরা ডিজিটাল ল্যাব করে দেওয়ার জন্য, এর আগে আমি দিয়েছি 25টা, এবারে আরও 25টা দিই। তার মানে কি, বিদ্যালয় থেকে ছেলেমেয়েরা লেখাপড়া করে তার কর্মসংস্থানের জন্য যে নিজেকেই এগিয়ে নেওয়ার জন্য উৎসাহ বোধ করবে, তার মা বাবার কাছে বলো আমার চাকরি দাও, চাকরি দাও। একটা সময় ছিল যখন রাজনীতির উদ্দেশ্য ছিল জনসেবা, মানব সেবা, কিন্তু অনেকের বিশ্লেষণ রাজনীতি
এখন হয়ে উঠছে আত্মসেবা এবং নিজেকে দ্রুত ধনী বানানোর একটি পন্থা কিংবা মাধ্যম। এটাকে আপনি কিভাবে দেখছেন? আপনি বিশ্লেষণ শুনবো, তবে তার আগে নিয়ে নেব ছোট্ট একটি বিরতি। দর্শক, এনআরবিসি ব্যাংক প্রেজেন্স বায়োপিক শো মিড দ্য ডে অনুষ্ঠান নিচ্ছে ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত এনআরবিসি ব্যাংক প্রেজেন্স বায়োপিক শো মিড দ্য লিডার অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। আমাদের আজকের অতিথি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ, মৌলভীবাজার চার আসনের সংসদ সদস্য, উপাধ্যক্ষ ডক্টর আব্দুল শাহিদ। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আরটিভি স্টুডিওতে। বিরতির পূর্বে যে প্রশ্নটি আপনার কাছে ছিল যে আগে রাজনীতি ছিল জনসেবা, মানুষ সেবা এবং মানুষের জন্যে জীবন উৎসর্গ করা নিবেদিত ছিল, কিন্তু এখন অনেকেই রাজনীতিকে আত্মসেবা, নিজের সেবা এবং দ্রুত ধনী হওয়ার একটি পন্থা হিসাবে, একটি সাইনবোর্ড হিসেবে ব্যবহার করছে। আপনি তো একজন ত্যাগী রাজনীতিবিদ, এই ধরনের সুবিধাবাদী রাজনীতিকে আপনি কীভাবে দেখেন? যারা রাজনীতি করবেন তারা তো অবশ্যই জনস্বার্থে তাদের মন মানসিকতা সেভাবে তৈরি করতে হবে। পাপলু তো রাজনীতিতে এসেছিল, রাতারাতি এসে সেও তো আপনার সংসদ সদস্য হয়েছিল, আমি বলতে পারি। এবং তার পাপুলের সহধর্মিনী কেউ সেই সংসদ সদস্য বানিয়েছে, এটা নিশ্চয়ই। এরকম তো অনেক উদাহরণ রয়েছে, অনেক সময় বেড়ায় দান খায়, আবার অনেক সময় কোনো গাবিকে যদি কোথাও রশি দিয়ে বাঁধিয়ে দেন, এটা করো এটা করো, সে বেড়া ভাঙলো। এরকম পাপুলের মতন বিশেষ রাজনীতিবিদ বলা চলে না, এরা হচ্ছে সুযোগ সন্ধানী এবং নাম যাতে তারা, এরকম অনেক লোক তো আছে, তার শিকার করার উপায় নেই। সেই জন্য যারা এই সমস্ত মনমানসিক রাজনীতি আসে তাদেরকে আমরা সবাই ধিক্কার দিই, আর যারা আজকে রাজনীতিতে আসে অর্থ করে, রোজগার করে, মানুষের সেবায় ব্যয় করে, তারাকে তাদেরকে কিন্তু আমরা অবজ্ঞা করার কোনো সুযোগ নাই। কিন্তু একদম যে আপনার বৃষ্টি বাদলের দিনে ছাতা মাথায় দিয়ে যদি আমরা বাইরে বাইরে যে বৃষ্টি পড়বে না, অনেক সময় ছিদ্র হতে পারে। তো সেই কারণে যারা রাজনীতিতে তারা নিজের আখের গোছাবার জন্য মনে করেন যে আমার রাজনীতি প্রয়োজন, তাহলে এই রাজনীতিবিদ, কিন্তু দলগুলোকেও তো সজাগ থাকতে হবে যে এরকম যেন কালো চাল চালের ভিতর না ঢুকে যায়। দল তো অবশ্যই আমাদের দলের নেত্রী তিনি নির্দেশনাই আছে, যারা অসৎ, যারা দুর্নীতিবাজ তাদেরকে দলে প্রশ্রয় দেওয়া যাবে না। কিন্তু অনেক সময় আছে ওই যে ক্যামোফ্লেসিংয়ের মতন চেহারা বদলাইয়ে ফেলে, দলে ঢুকে যায় আবার দলকে বিক্রি করে চলেও যায়। গত কয়েকদিন আগে আমি জাপানে, এই গত কয়েকবারে আমি একটা ইন্টারন্যাশনাল সেমিনার আমি চেয়ার করলাম, সেটা হচ্ছে জেন্ডার ইকুইটি, জেন্ডার ইকুইটি, এটা আমার আমার ব্যাগে পড়েছিল ওইটা চেয়ার করার। সেখানে প্রায় 20টা দেশের রিপ্রেজেন্ট ছিল, এশিয়া প্যাসিফিক রিজন, কেন অস্ট্রেলিয়া বলেন, রাশিয়া বলেন, সব ছিল। আমি বাংলাদেশে জেন্ডার ইকুইটির পুরো একটা পিকচার আমি অ্যাজ এ চেয়ার বলতে গেলে আমাকে তারা কিছু ডিস্টার্ব করছে, বলে মিস্টার শাহিদ ইউ আর দ্য চেয়ার, সো ইউ ক্যান কনক্লুড ইউর ডেলিভারি। আমি হাসিয়ে বললাম যে লেট মি স্পিক ফিউ ওয়ার্ডস বিকজ আই এম ফ্রম দ্য কান্ট্রি লাইক বাংলাদেশ, ইউ নো উই ফট ফর দ্য কজ অফ আর ইন্ডিপেন্ডেন্স, ওয়ে টু একটু ঘুরেই ফিরিয়া। আমি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর একদম লাস্ট পুরস্কার পর্যন্ত আইসা এই 50-50, এই যে কী বললে প্ল্যানেট অমুক তমুক সব কিন্তু বলে ফেলছি। তো মূলত কিছু পয়েন্ট বলি, এগুলো বলতে হয়েছে আমরা আজকে বাংলাদেশ কোথায় আছি। আমরা রাজনীতিবিদ যদি সত্যিকার হই তাহলে ওই জাপানের মতন দেশে এখান থেকে আমি চেয়ার করার জন্য আমাকে মনোনয়ন দিয়েছেন মাননীয় স্পিকার, তিনি অত্যন্ত সঠিকভাবেই আমি মনে করি যে তার দৃষ্টিতে আমাকে মূল্যায়ন করেছেন। অবশ্যই আমি চেষ্টা করেছি, তাকে একজন ডেপুটি সেক্রেটারি আমার পাশে বসে সব ফলো করলো। তো আমি তাকে বললাম তুই কথা স্যার দেখলাম যে আপনার ডেলিভারিগুলো, তো আমার ডেলিভারি নেই, আমাকে শেখ হাসিনার সাথে রাজনীতি করার সুযোগ হয়েছে, শেখ হাসিনার কাছে তাকে আমি চিফ হুইপ ছিলাম, এগুলা অনেকটা রপ্তও করেছি। সেজন্য আমি মনে করি বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতিবিদ হিসাবে জনসেবা করার জন্য যেটুকু দায়িত্ব আছে, এমপি হলে তারা আরও একটু বৃদ্ধি পায়। রাজনীতিবিদ সব দলই আছে, কমিউনিস্ট পার্টি আছে, ন্যাপ আছে বা জাতীয় পার্টি আছে, অন্য দল আছে, কিন্তু আওয়ামী লীগের মতন রাজনৈতিক দল, বঙ্গবন্ধুর হাতে করা যে সংগঠন, সেই সংগঠন সব রাজনীতি করা খুব ডিফিকাল্ট সাবজেক্ট। আমাদের দলের অনেক নেতা আছেন, আব্দুল রাজ্জাক সাহেব আছেন, অনেকেই আছেন আমাদের দলে যারা ইতিমধ্যে ইন্তেকাল করেছেন, অনেক রাজনীতিবিদ আছেন যাদের সাথে রাজনীতি করার আমার সুযোগ হয়েছে। এইরকম ত্যাগী বঙ্গবন্ধু তৈরি করে গিয়েছিল, যারা জিল্লুর রহমান সাহেব মহামান্য রাষ্ট্রপতি ছিলেন, এরা কোনোদিন কোনো লোভের বশবর্তী হয়ে
জাতির পিতার সুযোগ্য কন্যা দুই কন্যাই আমি দেখছি। আমি এটা দেখলাম না, ওনারা বলতে যে আমি এটা ভালো খাবারের জন্য কোথাও যাই চলো বললো না, এটা টোস্ট খায় মাননীয় প্রধানমন্ত্রী। আমি জিজ্ঞাসা, এটা সিঙ্গড়া খায়, কত তুমি জানো না এটা কত ভালো, এটা সবার খাদ্য, এটাই তো খাইতে হবে। এই যে বিষয়গুলো আমারও শেখার সুযোগ হয়েছে। জি ধন্যবাদ। দেশের উন্নয়নে সরকার বহুমুখী প্রকল্প দিচ্ছে, বাস্তবায়নও করছে, কিন্তু অধিকাংশ প্রকল্পই বারবার মেয়াদ এবং বরাদ্দ বাড়াতে হচ্ছে। এটা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী স্বয়ং নিজেই। কেন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে শেষ হচ্ছে না এবং কেন যারা প্রকল্পের দায়িত্বে রয়েছে তাদের এই উদাসীনতা, কেন বারে বারে বাজেট বাড়াতে হচ্ছে, যেটা আপনিও অর্থনীতির একজন বিজ্ঞ মানুষ যথাসময়ে যথাস্থানে প্রশ্নটা করেছেন। আমি এস্টিমেটেড চেয়ারম্যান, আপনি এই জায়গায় করেছেন যে কমিটির দায়িত্বই হচ্ছে, আমাদের রুলস 235 বলা আছে, দক্ষতার সহিত প্রকল্প বাস্তবায়ন, ব্যয়িতা, কর্মদক্ষতা, সমস্ত কিছু নিশ্চিত করার জন্য এই কমিটি দেখভাল করবে। মানে প্রধানমন্ত্রী কমিটি আমাকে চেয়ারম্যান করার পরে এ পর্যন্ত আমি প্রায় 30-32 মিটিং করেছি। সবকটি মিটিং করার পরে কমপ্লায়েন্সের জন্য আমরা প্রকল্প পরিদর্শন করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী যে উৎসাহ প্রকাশ করেছেন সেগুলো কিন্তু আমরা নোট নেই, যে কোন দিন কোন একনেক সভায় এগুলো বলেছেন সেই প্রকল্পই কিন্তু আমরা মিটিং দিই। আজকেই আমি কিন্তু গত মিটিংয়ের মাইনাসের সাইড করে আসলাম। আমরা কয়েকদিন আগে গিয়েছি থার্ড টার্মিনাল দেখতে, থার্ড টার্মিনালকে দেখলাম যে এটা অ্যাডভান্স আছে। সেখান থেকে আমরা গেলাম চট্টগ্রাম কক্সবাজার এয়ারপোর্ট, যে এক্সটেনশন হচ্ছে সাগরে যাচ্ছে, সেই মাটিপুরাটাও দেখে আমরা ফিজিক্যালি দেখে এয়ারপোর্টের সমস্ত, আমরা একটা টার্মিনাল বিল্ডিং অস্থায়ীভাবে করা হচ্ছে, সেটাও হয়ে গেছে প্রায় অর্ধেক। সেটা শেষ করে গেলাম মাতারবাড়ি, সুপার কোল ক্রিটিক্যাল মানে কোল বেস প্রজেক্ট, সেটা দেখলাম, 1200 মেগাওয়াটের প্রকল্প। আপনি না দেখলে বুঝবেন না যে সারপ্রাইজিং একটা প্রকল্প, 23,000 কোটি টাকা ব্যয় হবে, প্রায় 60% কাজ শেষ হয়ে গেছে। এখান থেকে পাশে হলো ডিপসি পোর্ট, কক্সবাজার যেটা ডিপসি পোর্ট করছে সেটাও আরও দেখার একটা সপ্তম আশ্চর্যের মতন। 80,000 মেট্রিক টনের যে জাহাজ ক্যারি করে আসবে, এখানে লোড আনলোড করবে, 2টা জেটি অলরেডি শেষ হয়ে গেছে। সেখানে এটির সাথে আলাপ করলাম, সেখানে সাইজে স্মোক যাবে যে কয়লার, সেটার যে চিমনি, এটা উপর দিয়ে তাকাইবার মতন কারো এই সুযোগ নাই, এতটুকু উপরে হচ্ছে, 190 মিটার উপরে যাবে, অলরেডি 90 মিটার শেষ হয়ে গেছে। আমি এই প্রকল্প দেখে এসে মাননীয় প্রধানমন্ত্রীকে এটা বারবার রিপোর্ট দিয়েছি এবং তিনি অত্যন্ত খুশি, তিনি বলেছেন যে তোমরা এগুলা বেশি করে এগুলা দেখো, দেখে মানুষকে বলো কী প্রকল্প হচ্ছে। এই উন্নয়ন প্রক্রিয়ায় জননেত্রী শেখ হাসিনা যে অ্যাগ্রেসিভ ডেভেলপমেন্ট করতেছে সারা বাংলাদেশে, আজকে রাস্তাঘাট বলেন, স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মন্দির, কোন ক্ষেত্রে আপনি দেখবেন যে উন্নয়নের ছোঁয়া লাগে নাই। এরপরেও যারা বলছেন যে বাংলাদেশে কিছুই হচ্ছে না, ওনারা থাকেন কোথায়? এখন যদি কেউ চোখে যদি রঙিন চশমা লাগিয়ে তাকান তাহলে তারা বাংলাদেশকে দেখেন। জি, রাস্তাঘাট ব্রিজ কালভার তৈরি হচ্ছে কিন্তু কতটা টেকসই হচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠছে, কাজগুলো টেকসই করতে করণীয় কী বলে আপনি মনে করেন? গত 2 দিন আগে শ্রীমঙ্গলে একটা রাস্তার কাজ হচ্ছে, সেটা রোডস অ্যান্ড হাইওয়েজের, সেই প্রজেক্টের কাজটা আমি ফিজিক্যালি ভেরিফিকেশন করেছি। আপনি তো ফিজিক্যালি ভেরিফিকেশন করেন কিন্তু প্রতিটা কাজ কি আপনি? 2-3 কিলোমিটার রাস্তায় নিউজ হয়েছে, 3 কিলোমিটার রাস্তা হেঁটে রাস্তা পরিদর্শন করে এসছি এবং সেটার জন্য অনেকে বলছে আরে এমপি নিজে গিয়া। তো আপনি যে বললেন যে এমপি নিজে গিয়ে পরিদর্শন করছে, আপনার সংসদীয় সকল আসনের এমপি কি তার নিজের যে এই দায়িত্বটা পালন করছে? আমি মনে করি সময় থাকলে সেই সুযোগটা নেওয়া উচিত, কারণ সরকারের যে সমস্ত প্রকল্প আছে তার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদেরকেও একটু উৎসাহ দেওয়া এবং একটু চাপে রাখারও বিষয়টাও একটা বিষয়, কারণ কমপ্লায়েন্সের বিষয়টা আছে। জি, কমপ্লায়েন্স না থাকলে কাজটা কী হলো আমি জানলামই তো। এক্স্যাক্টলি, তো সেই জন্য আপনার প্রস্তুত যথার্থ। আপনি নিজে অর্থনীতির ছাত্র। জি, ডেফিসিট ফাইন্যান্সিংয়ের মাধ্যমে ডেভেলপমেন্ট বাজেট এক্সাক্টলি করা হয়। এই ডেফিসিট বাজেটেই আমরা আমাদের এই যে 6 লক্ষ কোটি টাকা বাজেট করছি, প্রায় 1 লক্ষ কোটি টাকার মতো আমাদের ডেফিসিট আছে। এই ডেফিসিট মেকআপ করার জন্য COVID-19 সময় আমরা ADB কাটসাট করা হচ্ছে, এটাও কিন্তু আমাদের কিন্তু ডেভেলপমেন্টের একটা বাধা হিসাবে আসতেছে। আমরা আমাদের যে এস্টিমেশনের যে টাকাগুলা আমরা আমাদের আর্থিক ব্যয়ের জন্য যে সমস্ত পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের যে ইন্ডিকেটরগুলো আছে, জি, এগুলো যদি নামিয়ে আসে তাহলে কী হবে, আপনার গেলে কী হবে, এটা আমাদেরকে বুঝতে হবে, অ্যানালাইসিস করতে হবে। না বুঝলে কিন্তু
ডেভেলপমেন্টের ব্যাপারে আমার বক্তব্য দিয়ে কোনো লাভ। রাইট, ধন্যবাদ। একদম আমাদের আলোচনার শেষ পর্যায়ে, এবার আপনার সংসদ আসনে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আমরা শুনতে চাই। আমার একটা মডেল নির্বাচনী এলাকা হিসাবে ইতিমধ্যে অনেকেরই একটা, আপনি যেমন বলেন আপনার পর্যটনের একটি বড় ক্ষেত্র তৈরি করতে চান, রাস্তাঘাট, শিক্ষা ব্যবস্থা, চা শিল্প। চা কিন্তু শুধু শিল্পই নয়, ওটা কিন্তু একটা পর্যটনেরও ক্ষেত্র তৈরি হয়েছে। আপনার এলাকায় একটি সুন্দর হাওর রয়েছে, যে হাওর দেখতেও শত শত হাজার হাজার মানুষ যায়, এবং সেখানেও কিন্তু খুব মানে যে বিলটা, সে বিলটাও কিন্তু পর্যটনের বিশাল বড় অংশ। মানে আল্লাহ প্রকৃতির সকল উপাদানই আপনার এলাকাকে দিয়ে দিয়েছে, সেটা নিয়ে আপনার ভবিষ্যতে টেকসই পরিকল্পনা। এখনই আমরা বেশি করে চিন্তা করতেছি, বিভিন্ন ধরনের স্টেক হোল্ডারকে আমরা ডাকতেছি। পরিবেশ এখন দেখেন আপনি, এই কদিন আগে টুঙ্গায় সুনামি, এই সুনামি টুঙ্গায় হয়েছে, মানে সাগরের নিচ থেকে আগুন উঠেছে, সব শেষ করে দিয়েছে একটা দ্বীপে। টুঙ্গা টুপে আমি নিজে গিয়েছি, সেই দেশের মানুষ আজকে অসহায়। এর কারণ কি? কারণ হচ্ছে যে পরিবেশ যখন আমাদের বিরুদ্ধে চলে যায় তখন কিন্তু ঘটতে থাকে ঘটনা। আজকে দেখেন স্টর্মি আপনার কি বলে বরফ গলতেছে, আমেরিকা বলেন, কানাডা বলেন, বিভিন্ন দেশে। এটা মানুষের জীবন ব্যবস্থা বিপর্যস্ত হচ্ছে বিকজ অফ ক্লাইমেট চেঞ্জ। এই হিসাবে আমি মনে করি যে আমরা ক্লাইমেট চেঞ্জের ইস্যুকে সামনে রেখেই উন্নয়নের, বিশেষ করে আমাদের যে ব্যাখ্যাবিল যে আছে হাওর, সেখানেও অনেকটা নান্দনিক এই প্রজেক্ট হবে, পর্যটক আকর্ষণ করার, যেমন মালদ্বীপের মতন। তারপরে হামহাম আমাদের জলপ্রপাত, তারপরে আমাদের চা বাগান এলাকায় আমরা একটা সরকারি স্কুল করেছি, 25 কোটি টাকা ব্যয় হচ্ছে। একমাত্র সিলেট ডিভিশনে একটি বিদ্যালয় হচ্ছে রেজিডেন্সিয়াল স্কুল, সেটা রাজঘাট চা বাগানের পাশেই বার্মাছড়া। এমন রাস্তাঘাট করি নাই বাদ পড়েছে যে কোনো পর্যটক চা বাগান দেখতে হলে কোনো সমস্যা। এবং আজকের অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু একটি বিশাল বড় প্রচারণা হয়ে গেল যে হামহাম জলপ্রপাত, যেটার কথা আমরাও জানতাম না, কিন্তু আজকে আপনার কথার মাধ্যমে এটা কিন্তু বাংলাদেশের, বাংলাদেশ কেন, এই অনুষ্ঠানের মাধ্যমে পৃথিবীতে পৃথিবীবাসীও জানলো, সারা বিশ্বের মানুষ, ভারতের আপস্ট্রিম থেকে পানিটা নামতেছে বাংলাদেশে। জি, বাংলাদেশে পাহাড় অঞ্চল দিয়ে, ফরেস্টের জায়গা দিয়ে ছোট্ট একটা চড়ামাই দিয়ে এরকম 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 করে উঠতেছে, পড়তেছে পানি, হাঁটে যাওয়া ছাড়া আপাতত পথ নাই, আর গভীর জঙ্গল, কিন্তু গভীর জঙ্গল। তো সেই জন্য এটা মাননীয় প্রধানমন্ত্রী এটা অত্যন্ত মানে উৎসাহী এটাকে কিছু করার জন্য। এছাড়া কি সবার জন্য মুক্ত হবে? অবশ্যই, কেন হবে না? কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে অতিরিক্ত পর্যটকের ফলে ওই জায়গার ওই সৌন্দর্য কিংবা না, সেটা সেটা তো আমাদের অভ্যাসে এটা নষ্ট হয়। আপনার প্রশ্ন কিন্তু যথার্থ। এই গিয়ে দেখবেন আমরা কাগজ ফেলতেছি, কাগজ ফেলছি, খায়ার সব ময়লা ফেলছি। আপনি শ্রীমঙ্গল গিয়ে দেখবেন প্যাকেট ফেলে দিচ্ছি। শ্রীমঙ্গল একদম গ্র্যান্ড সুলতানের মধ্যে 5-star হোটেল আছে, জি, এই আশপাশের এলাকায় খাচ্ছে, এখানে ফেলে ওখানে ফেলতেছে। আমি নিজে বলছি যে আমরা টিআর কাবিকাতে পয়সা দিব, আপনারা এগুলা একটা বিন করে দেন, কিন্তু কেউ ফেলে না। তো প্রাকৃতিক সৌন্দর্যগুলো যেন আমাদের জন্য নষ্ট না হয়ে যায়, সেগুলো যেন এরকম আবর্জনা ক্ষতির কারণ, খুবই ক্ষতির কারণ। এবং আপনার এই যে আপনার নিজের যে একটা উৎসাহ, যেটা যাতে না হয়, আমি ধন্যবাদ জানাই আপনাকে এবং আরটিভির পক্ষ থেকেও। আপনারা কোনো প্রচার বা কোনো ধরনের কোনো সুযোগ পেলে বলবেন যে পরিবেশ সুন্দর রাখার জন্য অবশ্যই কোনো ধরনের কাগজপত্র, ময়লা, আবর্জনা, গার্বেজ কোথাও জন্য রাস্তাঘাটে ফেলে না দেওয়া হয়। জি, সেজন্য আমি মনে করি যে আপনি যেটা প্রশ্ন করেছেন, আমার এলাকায় পর্যটকদের আকর্ষণ করার জন্য যেটুকু প্রয়োজন এবং পরিচ্ছন্ন এলাকা গঠন করার জন্য, অবশ্যই আপনাকে আমি দাওয়াত দেবো। আপনি গিয়ে দরকার একটা সেমিনারে অংশগ্রহণ করবেন, জি, এবং এটা গণমাধ্যমের ব্যাপারে আপনাদের অনুরোধটা কেউ ফেলতে পারবে না। অনেক ধন্যবাদ আপনাকে আমন্ত্রণ জানানোর জন্য। নিশ্চয়ই আমরাও আনন্দিত হবো এরকম কোনো ভালো কাজ, ভালো উদ্যোগের সাথে কিংবা এরকম দেশ গঠনের কাজে সম্পৃক্ত হতে পেরে। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, কেমন বাংলাদেশ আপনি নতুন প্রজন্মের জন্য রেখে যেতে চান? বাংলাদেশ তো সুখী সমৃদ্ধ, বাংলাদেশ সবার কাম্য। তবে একটা কথা, যে যুব সমাজকে কাজে লাগাবার জন্য বাংলাদেশের সেই ক্ষেত্র আমরা সবাই মিলে যদি তৈরি করতে না পারি, তাহলে সেই বাংলাদেশ আমাদের কোনো কাম্য হতে পারে না। তাই আগামী বাংলাদেশ হবে যুব সমাজের জন্য একটা সুন্দর এগিয়ে যাওয়ার রাস্তা, আর যে বাংলাদেশ আমাদের জাতির পিতার যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন প্রতিষ্ঠায় তারা যেন নেতৃত্ব দিতে পারে, এই হোক আজকের বাংলাদেশ। ধন্যবাদ আপনাকে আমাদের আলোচনা অংশগ্রহণ করার জন্য, আপনার মূল্যবান সময় বের করে আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, এবং আরটিভির সকল কর্মকর্তা কর্মচারী তাদের সবাইকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করে নিয়ে আসার জন্য। আগামীতে ইনশাল্লাহ আরটিভিকে আমরা শ্রীমঙ্গল কমনগঞ্জ এলাকায় দেখব।
ধন্যবাদ আপনাকে। দর্শক, এনআরবিসি ব্যাংক প্রেজেন্টস বায়োপিক শো মিট দ্য লিডার আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টিভি সঙ্গে থাকুন।